বিরাম বাংলার কথা বলে স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর জানতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন স্বাধীন বাংলা নিউজ টিভি। আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো ঘটনা স্বাধীন বাংলা নিউজ টিভিতে দেখতে যোগাযোগ করুন। মোবাইল নাম্বার 016-19-39-6649। ইমেল করুন স্বাধীন বাংলা নিউজ টিভি@gmail.com। জামালপুরে সুস্যাবাড়িতে ফেসবুক গ্রুপ সুরে ও ছন্দের উদ্যোগে মূর্ছিত ও দরিদ্রদের মাঝে শীত বস্ত্র ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ফেসবুক গ্রুপ সুরে ও ছন্দের উদ্যোগে জামালপুরের শস্যবাড়িতে প্রত্যন্ত গ্রামে মসজিদে মুসল্লিদের জন্য জায়নামাজ, দরিদ্রদের জন্য শীত বস্ত্র ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে পিকনা ইউনিয়ন পরিষদ এর বাজার এলাকায় এসব বিতরণ করা হয়। বিতরণে মসজিদে মুসল্লিদের জন্য 30টি জায়নামাজ, নারী পুরুষ ও শিশু মিলে মোট 350 জন দরিদ্রদের মাঝে এ সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সিআইডি ইন্সপেক্টর সুব্রত শেখর ভক্ত, পিকনার সুজাত আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদ হাসান, ফেসবুক গ্রুপের অ্যাডমিন নুরুল আবদিন তালুকদার লিটু, শামীম আক্তার শিলু, সমাজসেবক আনিসুর রহমান শাহজাহান সহ ফেসবুক গ্রুপের সদস্য ও সাংবাদিক সুদীজন উপস্থিত থেকে মসজিদের জন্য 30টি জায়নামাজ, নারী পুরুষ শিশু মিলে মোট 350 জন দরিদ্রদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানা যায়। শুরু থেকেই আছি, আমি একজন অ্যাডমিন হিসেবে আছি, কাজ করি আসলে নিজের এলাকা নিয়ে বললে গ্রুপে। তো আমার এই বন্ধুই দয়া করে মাফ করে দেবেন, কারণ এটা এই যে আপনি পাঁচলি নাই, ছটোত্তরের জনগণ আমরা এই কাজটা পরিচালনা করি। তো এখানে আমরা সকলেই তাদের জন্য দোয়া করি, আপনারা বলেন আমিন। যদি একজন কার্ড, আমার চাচা বলছেন যে কার্ড যারকে দেই নাই। Audio Jungle.